গত রমজানে আগুন লাগছে আর এই যে রমজান চইলা গেল গা এমন বিরোধীদের কোনো ব্যবস্থা নিতে আসে না ঠিক এভাবেই তারা প্রতিদিন যাতায়াত করছেন রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেখানে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ নিউ মার্কেট চাঁদনী চক গাউছিয়া সহ আরো বেশ কিছু বিপণী বিতান সে কারণে এই এলাকায় মানুষের চলাফেরা ব্যাপক অথচ একটি ফুটওভার ব্রিজের অভাবে সেখানে মানুষের চলাফেরায় বেশ দুর্ভোগ হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট আবার সামনে যে মার্কেটটি দেখা যাচ্ছে এটি চন্ডিমা সুপার মার্কেট এবং পেছনে গাউছিয়া মার্কেট এখানে প্রতিদিন হাজার হাজার ক্রেতা দর্শনার্থী কিংবা সাধারণ পথচারী তারা কিন্তু যাতায়াত করেন দর্শক এই মার্কেটটিতে এবং এখানে এক বছর যাবৎ এই রাস্তা পারাপারের জন্য কোনো ফ্লাইওভার বা কোনো ফুটওভার ব্রিজ বা ভালো কোনো মাধ্যম নেই তারা কিন্তু ঠিক এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা এমনকি হাতে থাকা পণ্য মালামাল সেগুলো নিয়ে তারা পারাপার হচ্ছেন এবং এখন আমাকেও ঠিক একইভাবে রাস্তা পারাপার হতে হবে কারণ এই মাধ্যম ছাড়া আর যাবার কোনোই মাধ্যম নেই দর্শক ঠিক এভাবেই তারা প্রতিদিন যাতায়াত করছেন জ্যামের কারণে আমরা পার হতে পারি না ওই দিক দিয়ে আর এত দূর ওইটা যার জন্য সবাই আমরা এইভাবেই পার হয়ে যায় আর এখানে অনেক রিক্সি আমরা সচরাচর পার হই না এখন বাধ্য হয়ে এদিকে পার হতে হচ্ছে আমি আসলে সবাইকে একটু বলতে চাই যে এদিকে একটা ফুটওভার ব্রিজ করলে সকলের জন্য একটু মঙ্গল হইতো এখানে একটা ফুটওভার ব্রিজ জরুরিভাবে লাগতেছে বুঝছেন এই সারা মনে করেন নাইলে এখানে খুলে দেয় গাড়ি নেই পুলিশ দিয়ে আপনার ট্রাফিক দিয়ে সিগন্যাল দিয়ে আমাদেরকে পারাপার করার সুযোগ সুবিধা করে দেয় এটা হলে ভালো হয় এটা আপনার এক বছর ধরে যাবত ধরে নেই এক বছর এভাবে যাতায়াত হচ্ছে ভাই করতেছে কেউ প্রতিবাদ করতেছে না এটা হলো বড় সমস্যা আমরা সাধারণ জনগণ কিছু বলার নেই আমরা এখানে পারাপার করতে হবে এটাই আমাদের কিছু করার নেই পারাপারের বিকল্প কোনো উপায় না পেয়ে রাস্তার ডিভাইডার ভেঙে চলার পথ তৈরি করে নিয়েছে সাধারণ পথচারীরা এভাবে রাস্তা পার হতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ না কেউ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা ভয় আছে তো কিভাবে কি হবে এক বছর ধরে কিছু ব্যবস্থা করতে হবে সরকারে এটা করতে হবে না সরকারে সরকারে চাপ দেন সবাই মিলে পাবলিক মিলে বললেই তো সরকার দিয়ে দেয় সরকারে করে দেয় এই যে আমাদের আসা যাওয়া জাতীয় কত কষ্ট করে হইতেছে যাওয়া এই যে বৃষ্টি ভাঙে দাও তো মানে মানুষের যাওয়া কত কষ্ট হইতেছে ওদিক দিয়ে পুলিশের চিল্লাচিল্লি কথাতে এদিক দিয়ে লোকে গাড়ি দাম করে মারি আইতাছে এই যে যাওয়া অনেক সমস্যা হইতাছে এখানে তো ব্যবস্থা করব করব করে এখনো করতেছে না ব্যবস্থা বললো যে করতেছে এখনো ব্যবস্থা করতেছে না কতদিন যাবত এই অবস্থা এই যে এক বছর তো হয়ে গেল গা গত রমজানে আগুন লাগছে আর এই যে রমজান চইলা গেল গা এখনো বিরোধীদের কোনো ব্যবস্থা নিতে আসে না সেখানে আগে একটি ফুটওভার ব্রিজ ছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় প্রায় এক বছরেরও বেশি সময় আগে ব্রিজটি ভেঙে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তখন জানানো হয় সেখানে আরেকটি ওভার ব্রিজ নির্মাণ করা হবে কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি মানুষ কত ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে কিন্তু এখানে একটা ওভারব্রিজ ছিল এই যে পাঁচটা একটা ওভারব্রিজ ছিল এটা এক বছরের বেশি হয়েছে ভাঙছে সামান্য কাজ করে ফেলে রেখে দিছে কাজটা হচ্ছে না তো অত্র এলাকার নিরাপত্তা এবং ক্রেতা সাধারণের সুবিধার জন্য অতি দ্রুত এই ব্রিজটা নির্মাণ করা জরুরি এই একটা বছর ধরে ফুটওভার ব্রিজটা হইতেছে না আর এখন আপনারা দেখেন কি অবস্থা মানুষ পার হইতে পারতেছে না এই হাজার হাজার মানুষ এখানে আসছে এইগুলা কেউ দেখে না এখান দিয়ে পার হওয়া তো খুব রিক্স যদি খুলে দিত তাহলে ভালো হতো আপনার যখন সিগন্যাল পড়ে ইজিলি পার হওয়া যায় কিন্তু ফুটওভার ব্রিজ দিলে অনেক কষ্ট আবার এই যে এগুলো দিয়ে আটকে দিলেও কষ্ট হয় মানে কষ্টের পরিমাণটা অনেক বেড়ে যায় ব্যাগ ট্যাগ নিয়ে উঠতে হয় এ ব্যাপারে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি তাকে খুদে বার্তা পাঠালেও তিনি তার প্রতিউত্তর দেননি বিপ্লব হাসান 52 টিভি ঢাকা